জীবনের মাঝে বিরতির প্রয়োজন অনস্বীকার্য। স্টিভেন কোভিয়ের কথায়, আপনার জীবন চলে একটি কম্পাস দিয়ে, ঘড়ি দিয়ে নয়। বাঙালি চিরকাল ভ্রমণ প্রিয়। কর্মবিরতির সুযোগে ভ্রমণ হাতছাড়া করা বাঙালি নিতান্তই অপছন্দ। আর ভ্রমণ কাহিনী হলেও মনের বাসনার প্রকোষ্ঠগুলো যেন নতুন অক্সিজেন পায়। তাই পাহাড়ি রজানা FM-এ আমি আজ রূপন নিয়ে এসেছি বিভিন্ন ভ্রমণ কাহিনী, যা গল্পরূপে থাকবে আপনাদের জন্য। আজকের গল্প প্রখ্যাত শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী পায়ের তলায় সর্ষে প্রথম খণ্ড থেকে, জয়ন্তী নদীর কাছে পরীর আশায়। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমবার গিয়েছিলাম ট্রেনে, দ্বিতীয়বার গাড়িতে। বলাই বাহুল্য, প্রথমবারের রোমাঞ্চ অনেক বেশি ছিল। বিচিত্র নামের জায়গা রাজাভাত খাওয়া, সেখান থেকে ট্রেন। রাজাদের স্মৃতি বিজড়িত হলেও জায়গাটি অকিঞ্চিৎকর, কিছুই নেই বলতে গেলে। জায়গাটি আমার বিশেষ কারণে মনে আছে। ওখানেই আমি তক্ষক নামে একটি প্রাণীকে দেখতে পাই। ছোটবেলা থেকেই তক্ষকের ডাক অনেকবার শুনেছি, কিন্তু সচরাচর প্রাণীটিকে চোখেই দেখা যায় না। অনেক পুরনো বাড়িতে তক্ষক লুকিয়ে থাকে, ওদের ডাকও নির্দিষ্ট থাকে। কোনোটা প্রত্যেকবার 5 বার ডাকে, কোনোটা 7 বার বেশ জোরে তক্ষ তক্ষ করে ডাকে। সেই থেকেই নামটা এসছে। লোকের ধারণা তক্ষক একটা সাপ। মহাভারতে অতি বিষধর তক্ষক রাজা পরীক্ষিতকে দংশন করেছে। রাজা ভাত খাওয়া স্টেশনের বাইরে খুব কাছেই সেই ডাক শুনে দৌড়ে গিয়ে দেখি একটা শাল গাছের গায়ে উল্টো দিকে মুখ করে আছে। সাপ মোটেই না, একটা গিরগিটির মতন প্রাণী, আরও একটু লম্বাটে ধূসর। আমরা কাছে যেতেই সরাত করে ডালপাতার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তক্ষক কারুকে কামড়েছে বা তক্ষকের কামড়ে কেউ মারা গেছে এমন কখনো শুনিনি। মনে হয় টিকটিকির মতোই নিরীহ কোনো প্রাণী। রাজা ভাত খাওয়া থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন চলেছিল। ছোট ট্রেন, প্রধানত মাল বহনের জন্য। কাঠ ও ডলোমাইট নিয়ে যায়, যাত্রীর সংখ্যা সামান্য। বৃষ্টি পড়েছিল বলে যাত্রাটা আরও উপভোগ্য হয়েছিল। জঙ্গলে বৃষ্টি, আহ, তার চেয়ে মাদকতাময় আর কি হতে পারে। মাত্র 16 কিলোমিটার পথ, কু ঝিকঝিক করে ট্রেনটি চলেছিল। ঠিক ছোটবেলার মতন এখন ট্রেনের শব্দ বদলে গেছে। সেই ট্রেন এখনো চলে কি না জানি না। দ্বিতীয়বার যখন যাই তখন সেই ট্রেন বন্ধ ছিল সাময়িকভাবে, যেতে হয়েছিল গাড়িতে। গাড়িটা পাওয়া গিয়েছিল পর্যটন দপ্তরে সৌজন্যে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ির পথও মনোরম, কিন্তু বৃষ্টি পড়েনি। গাড়িতে শুধু স্বাতী আর আমি। যেহেতু আমার দ্বিতীয়বার, তাই আমি প্রথমবারের সঙ্গে তুলনা করছিলাম, কিন্তু স্বাতী প্রথম দর্শনের জন্য মুগ্ধতা বেশি। জয়ন্তীতে পৌঁছলাম দুপুরের আগেই। PWD বাংলোটি আগে থেকেই আমাদের জন্য সংরক্ষিত ছিল। পুরনো আমলের বাড়ি, দোতলায় 2টি ঘর, সামনে বারান্দা। সেখান থেকে দৃশ্যটিও প্রথাসিদ্ধ সুন্দর। সামনেই নদী, ওপারে নিবিড় জঙ্গল, পটভূমিকায় পাহাড়। এরকম দৃশ্য কখনো পুরনো হয় না। নদীর নামও জয়ন্তী। জঙ্গলের ওপাশেই ভুটান, সেখানকার কোনো পাহাড় থেকে নেমে এসেছে। কিছু দূর বয়ে মিশে গেছে রায়ডাক নদীতে। জয়ন্তীর মতন ছোট নদী সারা দেশে কত যে ছড়িয়ে আছে। ছোট হলেও নগণ্য নয়, লিটল ম্যাগাজিনের মতন পেজ আছে। আগেরবার বর্ষার সময় এসে দেখেছি বেশ লাফিয়ে লাফিয়ে ছুটছিল, নৃত্য পড়াও বলা যায়। মনে হয়েছিল যখন তখন গতি পাল্টে ফেলতে পারে। এখন অবশ্য শরৎকাল, জল অনেক কম, মাঝে মাঝে পাথর জেগে আছে, তবে ধারাটি ঠিক প্রবাহিত। জয়ন্তীতে এসে একটা ব্যাপারে খটকা লাগলো। কেমন যেন নিঃশব্দ,
জনশূন্য ভাব। আগের বার ডিনামাইটের কোয়ারির জন্য অনেক লোকজন দেখেছি, মাঝে মাঝে ডিনামাইটের বিস্ফোরণের শব্দও শোনা যেত, এখন এত শুনশান কেন? চৌকিদারের কাছে খোঁজ নিয়ে জানা গেল পরিবেশ দূষণ সংক্রান্ত কি একটা মামলায় ডলোমাইট খোঁড়া সাময়িকভাবে বন্ধ আছে, ট্রেনও চলছে না, লোকজন আসবে কোথা থেকে? নির্জনতাই তো বেশি পছন্দ হওয়ার কথা, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আজকাল তো প্রসিদ্ধ সুন্দর জায়গাগুলিতে একেবারেই যেতে ইচ্ছা করে না, সেখানে লোকজন গিসগিস করে, আর বাঙালিদের এমনই সঙ্গীত প্রীতি যে জঙ্গলে গিয়েও ট্রানজিস্টার বাজাতে হয়। তবে জায়গাটা এত ফাঁকা ফাঁকা দেখে সাতির মুখে চোখে যেন খানিকটা অস্বস্তির ভাব, তার কারণ আলিপুরদুয়ারে এতজন সাতির কানে কানে বলে দিয়েছে জয়ন্তীর পুরনো বাংলোটায় ভূত আছে। দুপুরটা আর বেরোনো হলো না, বিকেলবেলায় চা পানের পর আমরা ভ্রমণের জন্য তৈরি হয়েছিলাম। সঙ্গে গাড়ি থাকলে একটা মুশকিল এই যে পায়ে হেঁটে ঘোরাঘুরির সুখ পাওয়া যায় না, গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। আমরা গাড়ি নিতে না চাইলে সে মনে করে তার ডিউটিতে বুঝি কিছু গাফিলতি হচ্ছে। জয়ন্তী নদী হেঁটেই পার হওয়া যায়, গাড়ি চলার জন্যও একটা ফেয়ার ওয়েদার ব্রিজ মতন করা আছে, ওপারের জঙ্গলের মধ্যেও প্রশস্ত রাস্তা। আগের বার লরি চলাচল করতে দেখেছি, এখন সব বন্ধ। কিছু দূর গিয়ে ভুটানে ঢুকলে মহাকালের মন্দির দেখা যেতে পারে, মন্দির মানে কয়েকটা গুহা, সেখানে স্ট্যালেকটাইট ও স্ট্যালেকমাইটের কিছু আকৃতি আছে যেগুলি প্রকৃতি সৃষ্টি, ভক্তরা মনে করে ঠাকুর দেবতা। কাশ্মীরে অমরনাথের বরফপিণ্ডটাকে যেমন অনেকে মনে করে শিবলিঙ্গ। আমাদের সে পর্যন্ত যাওয়া হলো না, হঠাৎ অন্ধকার হয়ে এলো। এখনই সন্ধে হওয়ার কথা নয়, কিন্তু আকাশে ঘনিয়ে এসেছে মোষের গায়ের রঙের মেঘ। হেডলাইট জ্বালাতে হলো গাড়িতে, ড্রাইভারটি গম্ভীর ধরনের, কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বা না এর উত্তর দেয়। একসময় সে বলে উঠল, স্যার হঠাৎ হাতির পালে এসে পড়লে মুশকিল হবে, আগে একবার এরকম হয়েছিল, তখন গাড়ি ঘোরাতে এমন অসুবিধে হয়। এখানে হাতির সংখ্যা প্রচুর, ছুটকো ছাটকা দু একটা বাঘও থাকতে পারে, উত্তরবঙ্গের বাঘদের ভয় পাওয়ার বিশেষ কারণই নেই, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের মতন তারা অত চতুরও নয়, হিংস্রও নয়। চা বাগানে আশেপাশে যেসব লেপার্ডগুলো ঘুরে বেড়ায় তারাও গাড়ি দেখলে ভয়ে পালিয়ে যায়, আসল সমস্যা হাতির পাল নিয়ে। তারাও যে তেড়ে এসে আক্রমণ করে তা নয়, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পার হওয়ার সময় তারা কোনো বিঘ্ন পছন্দ করে না, কাছাকাছি গাড়ি দেখলে খেলাচ্ছলে উল্টেও দিতে পারে। আরেকবার আমি হাতির পালের গতি ফেরাতে জঙ্গল কর্মীদের পটকা ফাটাতে দেখেছি। ঝুঁকি না নিয়ে আমরা ফেরার পথ ধরলাম, সন্ধে সন্ধে হয়েছে, এখনই ঘরের মধ্যে ঢুকে যাওয়ার কোনো মানেই হয় না, অত মেঘ, কিন্তু বৃষ্টি এলো না। কিছুক্ষণ বসে রইলাম নদীর ধারে, দূরের পাহাড়ের রেখা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আকাশে, অন্ধকার হলে সব জঙ্গলকেই গম্ভীর আর রহস্যময় বলে মনে হয়। যে কোনো নদীর কাছে গেলে সাথী তার জল ছোঁবেই, বালিকার মতন লঘু পায়ে পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে জলধারার কাছে গিয়ে আজলা করে জল মাথায় ছোঁয়াল। আমি উঠে দাঁড়ালাম, কাছাকাছি সরসর শব্দ হচ্ছে মাঝে মাঝে, এখানে সাপ থাকা বিচিত্র কিছু নয়। এইসব বাংলোয় তাড়াতাড়ি খেয়ে নিতেই হয়, খাওয়া দাওয়া চুকিয়ে দিতে পারলেই চৌকিদারেরও ছুটি। ভাত ডাল ঢেঁড়সের তরকারি আর মুরগির ঝোল, এছাড়া অন্য কিছু আশা করাই যায় না। খেতে খেতে সাতি ফস করে চৌকিদারকে জিজ্ঞেস করে বসল এই বাংলোয় ভূত আছে কি না। চৌকিদার উত্তর না দিয়ে আমাদের দিকে চেয়ে রইল, তার এই নৈঃশব্দই রহস্যময়। আরও একবার জিজ্ঞেস করায় সে বলল,
কি জানি, আমি তো কখনো ওপরের ঘরে থাকিনি, তবে দু একজন বাবু বলেছে। চৌকিদারকে আরো জেরা করে জানা গেল, ইংরেজ আমলে নাকি এখানে এক মেম সাহেব খুন হয়েছিল। সে অনেক কাল আগের কথা, সেই মেম সাহেবকে নাকি এখনো কেউ কেউ দেখে। এরকম গল্প থাকলে স্থানটি আরো রোমাঞ্চকর হয়। ভূত নয়, পেতনি, মেম পেতনি। স্বাতী যে ভূতে ঠিক বিশ্বাস করে তা নয়, কিন্তু ভূতের ভয় পেতে খুব ভালোবাসে। গা ছমছমানিটাই উপভোগ করে মনে হয়। ভূতের কাহিনী যেখানে জড়িয়ে আছে সেখানেও রাত্রিরে বাথরুমে যেতেও ভয় পায় রীতিমতন। সত্যি সত্যি কোনো ভূতের সামনে পড়লে মূর্ছা যাবে নিশ্চিত। আমার কোনো একদিন একটা ভূত দেখে ফেলার ইচ্ছেও আছে পুরোপুরি। আমি অবশ্য ভূত বা ভগবানের দেখা কখনোই পাবো না তা জেনে গেছি অনেক কম বয়সে। রাত্রির বেলা দূরের শব্দ খুব কাছের মনে হয়। হঠাৎ একটা জানলা যেন দরাম করে অকারণেই বন্ধ হয়ে যায়। এইসব নিয়ে খানিকটা রোমহর্ষকভাবে কেটে গেল অনেকটা সময়, কিন্তু কোনো মেম সাহেবের ছায়া বা কায়া উকি ঝুঁকি মারল না। স্বাতী ঘুমিয়ে পড়ার পরও আমার ঘুম এল না। আমি বারান্দায় এসে একটা সিগারেট ধরালাম। এর মধ্যে সব মেঘে অদৃশ্য হয়ে গেছে, পুটুস করে একটা চাঁদও উঠেছে, বেশ ঝলমলে জ্যোৎস্না। নদীটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। এখানে সেখানে জ্যোৎস্নায় চিকচিক করছে জল, পাথরগুলো দেখা যায় না। জয়ন্তী নদীর এরূপ দিনের বেলার চেয়ে একেবারে অন্যরকম, যেন এ এক মায়া নদী। দিনের বেলা শব্দ শুনিনি, এখন শুনতে পাচ্ছি কল কল ধ্বনি। জলের মধ্যে যেন চাপা আলো জ্বলছে, এক একবার এক এক জায়গার জল সরে যাচ্ছে অন্যখানে। হঠাৎ মনে হলো এই নদীতে বোধহয় রাত দুপুরে পড়ি নামে। আমি ভূতে বিশ্বাস করি না বটে, তবে পরি বা অপসরীদের সম্পর্কে বেশ বিশ্বাস আছে। কোনো না কোনো একদিন অকস্মাৎ তাদের দেখা পেয়ে যাব, এরকম আশা করে আছি। শুনছিলেন ভ্রমণ কাহিনী জয়ন্তী নদীর কাছে পরীর আশায়। এমন অনেক ভ্রমণ কাহিনী গল্পরূপে নিয়ে হাজির হব পাহাড়ির অজানা এফএমে। আমাদের ফেসবুক পেজ পাহাড়িকে সাপোর্ট করুন লাইক শেয়ার ও আপনাদের ভালোবাসা দিয়ে। আমি আজি রূপন ফিরব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ কাহিনীর হাত ধরে।